30-এর বেশি বাইক যেহেতু চালাইতে পারি না, তো এখন কি আর করা, এখন অটো চালাতে হচ্ছে। বন্ধুরা সবাই ইনসাল্ট করতেছে, R15 চালাচ্ছি, সবাই রেস দিতে চাচ্ছে, সাইকেল নিয়ে রেস দিতে চাই, অটো নিয়ে রেস দিতে চাই। তো আমি ভাবছি আজকে অনেক দিন ধরে 30-এর বেশি গাড়ি চালাইনি, তো আজকে আমি একটু অটো চালাই দেখি। মামা একটু দেন চালাই, ওই যে তো বন্ধুরা চালাবো এখন আমি অটো। এইটা হচ্ছে ব্রেক নাকি? হ্যাঁ ওটা ব্রেক, ওটা পিকআপ। আর এটা পিকআপ, ওকে। আর ওটা ব্যাক সুইচ কোনটা? সামনে পিছনে এটা। ও আচ্ছা, ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম, বন্ধুরা অটো চালাচ্ছি, তো দেখা যাক। মানে বাইকের গতি তো 30 তুলতে পারি না, তো অটো এখন আমি চালাবো। অটো চালায় বেশ মজা পাচ্ছি বন্ধুরা। বাহ, ওয়াও, তিরিশের বেশি বাইক যেহেতু চালাইতে পারি না, তো এখন কি আর করা, এখন অটো চালাতে হচ্ছে। কারণ অত অনেক দিন স্পিডিং করি না বাইকে, তো এখন অটো নিয়ে ব্লগ হবে, কি বলেন সবাই? এখন ব্লগ হবে অটো নিয়ে। তো সুন্দর, খুব স্মুথ, বাইরে R15 এত স্মুথনেস নাই। ব্যাস, গুড, অনেক কমফোর্টেবল বন্ধুরা, সুপার, মানে সুপার। এখন R15 এত মজা নেই, সুপার সুপার ডুপার। যাক, অনেকদিন পরে একটু মজা নিলাম, অনেক মজা হলো, অনেকদিন পরে চালাইলাম। তো এইটা কিন্তু জোস, এখন এই বর্তমান যুগে বাইকের সরকারি নীতিমালার যে নতুন সিদ্ধান্ত, যে সেই ক্ষেত্রে আমার মনে হয় এটাই কিনে ফেলা ভালো। দ্যাটস গ্রেট, অসাম, 30-এর বেশি তোলা যাচ্ছে এবং খুবই স্মুথ।